তো বন্ধুরা, আজ আবার এক নতুন গল্প নিয়ে, নতুন ধরনের বিষয় নিয়ে হাজির হলাম। প্রেম, ফেসবুক, সোশ্যাল মিডিয়ায় প্রেম, একে অপরের আলাপ, আলাপ থেকে ভালো লাগা, তারপর ভালোবাসা। এই প্রেমের খেলা চলতে চলতে, প্রেমের খেলা খেলতে খেলতে এক সময় নিঃস্ব হয়ে পড়ে এক ছেলে, এক তরুণ যুবক। তা নিয়েই আজকের গল্প, আজকের বিষয়বস্তু, যা শুনলে বা দেখলে সত্যি অবাক হতে হয়। ফেসবুকে একটি ছেলের একটি মেয়ের সাথে আলাপ হয়। প্রথম দেখাতেই মেয়েটিকে ছেলেটা দেখার পর তাকে খুব বিশ্বাস করে নেয়। ছেলেটির কাছ থেকে মেয়েটি বারবার মোবাইলটা নিত। আমি তো এটাই চাইছিলাম, ছিপ ফেলেছি, মাছটা ধরব। ছেলেটি প্রথমে বুঝতেই পারেনি কেন মেয়েটি তার কাছ থেকে মোবাইলটা চাইছে। নানা অছিলায় ছেলেটি মেয়েটিকে মোবাইলটা দিয়ে দিত, চাইলেই মোবাইল দিয়ে দিত। পরে যখন আসল বিষয়টা জানতে পারল, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। দেখতে থাকুন, এক সময় ওদের প্রেম আরো গভীর, নিবিড় ও দুজনের কাছাকাছি আসা, তার থেকে বিয়ের প্রস্তাব। আসলে ছেলেটি একবিন্দুও ভাবতে পারেনি যে মেয়েটি তাকে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে বা তার সঙ্গে ছলনা করছে, প্রতারণা করছে। এক সময় সে জানতে পারল, অর্থাৎ ছেলেটি জানতে পারল, আসলে তরুণ যুবকটি নিজের মনকেও বিশ্বাস করতে পারছে না যে মেয়েটি তার সাথে এত সুন্দরভাবে হেসে খেলে হাসিতে খুশিতে কথা বলতো, সে কিনা তার সাথে প্রতারণা করবে। সে কখনো ভেবে উঠতে পারেনি, কখনো ভাবতে পারেনি মেয়েটি তার সাথে জালিয়াতি করবে। তারা দুজনে একে অপরের সাথে প্রায়ই সময় কাটাত। ছেলেটি কিছুতেই বুঝতে পারেনি যে সে মেয়েটির ফাঁদে পা দিয়েছে। আসলে বিশ্বাস করে নিয়েছিল মেয়েটিকে, তাই আবারও মোবাইল দিত, প্রায়ই মোবাইল দিত। এক সময় যা ঘটল তা কল্পনার অতীত। আসলে তরুণ যুবকটি এতটাই মেয়ের প্রেমে পড়ে গিয়েছিল যে তার সাবলীল হাসিতেও তাকে কিছুতেই বুঝতে পারেনি, কারণ সে তখন মেয়েটির প্রেমে হাবুডুবু খাচ্ছে। আর যখন বুঝতে পারল, তখন তার সব শেষ হয়ে গেছে। ছেলেটির অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা মেয়েটি আত্মসাৎ করে নিয়েছে নিমেষের মধ্যে। তারপর কি হলো দেখতে থাকুন। তো বন্ধুরা, এইভাবে সোশ্যাল মিডিয়াতে আলাপ হওয়ার পর অনেকেই, অনেক যুবক যুবতীরা তারা প্রেমে পড়ে, তারা এইভাবে শেষ হয়ে যায়। বাহ, গুড, টাকাটা ট্রান্সফার হয়ে গেল। মেয়েটি ভেবেছিল আসলে ছেলেটা হয়তো বুঝতেই পারবে না, এতটাই তার প্রেমে অন্ধ ছিল। বুঝবে ঠেলা, এবার তো বুঝবে বাছা ধন, কত ধানে কত চাল। ফেসবুকে প্রেম, ও আমার সঙ্গে প্রেম করে টাকাটা হাতিয়ে নিল, তবে নয় তো কি জাদু। বন্ধুরা, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের প্রেম দেখতে পাই। প্রথমে আলাপ, তারপর ভালো লাগা, তারপর প্রেম, এরকম বহু ঘটনা আমাদের চোখে পড়ে। তো এভাবে টাকা আত্মসাৎ খুব কম লোকেরই দেখেছি। তো কাউকে মোবাইল দেওয়ার আগে একবার নয়, ১০ বার ভেবে দেখাটা দরকার। তো সাবধান, তো বি কেয়ারফুল। তো বলবো, ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো, ভালো থাকবেন।